আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের চলচ্চিত্র অনলাইন প্ল্যাটফর্মে। তো আমরা আজকে আবার মজার কিছু এমসিইউ নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয়। তো সামগ্রিক আয় ব্যয় একটা অনেক সুন্দর একটা অধ্যায়। তো এই অধ্যায়ের আমরা আজকে প্রথম পার্ট দেখবো এমসিইউ। তোমরা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছো, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিবা। যারা পূর্ববর্তী ভিডিওগুলো আমাদের দেখো নাই, অবশ্যই অবশ্যই পূর্ববর্তী অধ্যায়ের ভিডিওগুলো দেখে নিবা। তো চলো আমরা আমাদের নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয় এই অধ্যায়ের প্রথম পার্টটা দেখে নেই যে আমাদের এই অধ্যায়ে কী কী আছে। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, এক নম্বর প্রশ্ন বলছে যে 1930 সালে আমেরিকার অর্থনীতিতে কিসের সৃষ্টি হয়, অর্থাৎ 1930 সালে আমেরিকার অর্থনীতিতে কী দেখা যায়। আমরা জানি যে 1930 সালটা আমেরিকার অর্থনীতির জন্য একটা ভয়ানক অবস্থা সৃষ্টি করে, সেটাকে আমরা বলি মহামন্দা। কী বলি? মহামন্দা বলে থাকি। তাহলে একের উত্তর কী? একের উত্তর হচ্ছে ক। একের উত্তর হচ্ছে ক, মহামন্দা। একের উত্তর কী? একের উত্তর হচ্ছে ক, মহামন্দা। দুই নম্বর বলছে যে কোন ধারণাটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করা হয়। তাহলে কোন ধারণাটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করা হয়, কোন ধারণাটাকে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করা হয়। এখানে যদি উত্তর তোমরা জেনে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে দ্রুত জানাই দাও যে এটার উত্তর কী হবে। ক, খ, গ, ঘ, তাহলে কী হবে উত্তর? এখানে বলা হচ্ছে যে দুই নম্বর যে প্রশ্নটা আছে যে কোন ধারণাটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করা হয়, উত্তর হচ্ছে সামগ্রিক আয়। কি উত্তর হচ্ছে? সামগ্রিক আয়। এটা স্বাভাবিকভাবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করা হয়। তিন নম্বর বলছে যে ব্যবসা বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে, ব্যবসা বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে। তাহলে কয়টি উপায়ে ব্যবসা বাণিজ্য থেকে মুনাফা অর্জিত হয়? ক, দুটি, খ, তিনটি, ঘ, চারটি, ঘ, পাঁচটি। তাহলে উত্তর কী? উত্তর হচ্ছে তিনটি। উত্তর হচ্ছে কী? উত্তর হচ্ছে তিনটি। তাহলে ব্যবসা বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে? তিনটি উপায়ে। কয়টি উপায়ে? তিনটি উপায়ে। মুনাফাকে ভাগ করা হয় কয়টি ভাগে, অর্থাৎ মুনাফাকে ভাগ করা হয় কয়টি ভাগে, অর্থাৎ আমরা যে মুনাফা দেখি এটাকে কয়টি ভাগে বা কয়টি অংশে বিভক্ত করা হয়। বলছে মুনাফাকে ভাগ করা হয় কয়টি অংশে, তাহলে কয়টি অংশে ভাগ করা হয়? ক, দুটি, খ, তিনটি, গ, চারটি, ঘ, পাঁচটি। এটা হচ্ছে দুটি। কয়টি? দুটি। অর্থাৎ চারের ঘ ক মুনাফাকে দুটি অংশে ভাগ করা হয়। পাঁচ নম্বর বলছে যে একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কী বলে, অর্থাৎ একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কী বলে, নিট আয়কে কী বলে? ক, কর্পোরেট আয়, খ, প্রোপ্রাইটারি আয়, গ, ডিভিডেন্ড, ঘ, অবণ্টিত কর্পোরেট মুনাফা। তাহলে একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কী বলা হয়? এটাকে বলা হয় মূলত প্রোপ্রাইটারি আয়। কী বলা হয়? প্রোপ্রাইটারি আয় বলা হয়ে থাকে। অর্থাৎ পাঁচের উত্তর হচ্ছে খ, পাঁচের উত্তর হচ্ছে খ। ছয় নম্বর বলছে যে কর্পোরেট মুনাফা কয়টি ভাগে বণ্টিত, কর্পোরেট মুনাফা কয়টি ভাগে বণ্টিত হয়, অর্থাৎ আমরা যে কর্পোরেট মুনাফা দেখি এটা কয়টা ভাগে বণ্টিত হয়? ক, দুটি, খ, তিনটি, গ, চারটি, ঘ, পাঁচটি। যদি জেনে থাকো দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও যে কর্পোরেট মুনাফা কয়টি ভাগে বণ্টিত হয়। কয়টি ভাগে বণ্টিত হয় বলো তো? কয়টি ভাগে? তিনটি ভাগে বণ্টিত হয়। কয়টি ভাগে? তিনটি ভাগে বণ্টিত হয়। সাত নম্বরে বলছে যে সামগ্রিক আয় সাধারণত কয় বছরে কত বছরে প্রাপ্ত আয়ের সমষ্টিকে বোঝায়, অর্থাৎ আমরা যে সামগ্রিক আয়টা হিসাব করি এটা স্বাভাবিকভাবে কত বছরের আয়কে আমরা বোঝাই, অর্থাৎ সামগ্রিক আয় বা ব্যয় এটা আমরা কত বছরের আয়কে বোঝাই? স্বাভাবিকভাবে আমরা এক অর্থ বছরের আয়কে বোঝাই। কত অর্থ বছর? এক অর্থ বছর। তাহলে কত বছরের আয়? এক বছরের আয়। কত বছরের আয়? এক বছরের আয়। তাহলে সাতের ক হবে উত্তর, সাতের ক। উত্তর হচ্ছে সাতের ক, এক বছরের আয়। আট নম্বর বলছে যে কর্পোরেট ব্যবসা হতে অর্জিত মুনাফাকে কী বলে, অর্থাৎ কর্পোরেট ব্যবসাতে অর্জিত যে মুনাফা এটাকে কী বলা হয়? ক, বিনিয়োগ ব্যয়, খ, সামগ্রিক আয়, গ, কর্পোরেট আয়, ঘ, ব্যবসায়িক আয়। তাহলে এটাকে আমরা কর্পোরেট আয় বলি। কী বলি? কর্পোরেট আয় বলি। তাহলে আমরা আট নম্বরের উত্তর পাইলাম গ, কর্পোরেট আয়। আটের উত্তর কী? গ, কর্পোরেট আয়। তো তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না যে আমাদের চলচ্চিত্র অনলাইন প্ল্যাটফর্মে দুটি কোর্স লঞ্চ করা হয়েছে। একটা আকর্ষণীয় ইংলিশ কোর্স, যেটা নাম দেওয়া হয়েছে যে ইংলিশ শিওর, সরি, টার্গেট A+2.0 ইংলিশ কোর্স, যেটার কোর্স ফি হচ্ছে মাত্র
2999 টাকা, আকর্ষণীয় অফারে এর কোর্স ফি রাখা হচ্ছে মাত্র 1099 টাকা। এবং তোমাদের মানবিক বিভাগের জন্য কোর্স লঞ্চ করা হয়েছে শিওরে প্লাস 2.0 কোর্স, যেখানে মানবিক বিভাগের সকল বিষয় সহ বাংলা এবং আইসিটিও থাকতেছে। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3999 টাকা, আকর্ষণীয় অফারে এই কোর্সটা পেয়ে যাচ্ছ মাত্র 2999 টাকা। যারা দুটি কোর্স একসাথে নিতে চাও তাদের জন্য আরও 1000 টাকা ডিসকাউন্টে কোর্সটা মাত্র পাচ্ছ 3999 টাকা। দেরি না করে আজকেই ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে আমাদের এই নাম্বারে, যদি হোয়াটসঅ্যাপে নক দাও তোমাকে বাকি বিস্তারিত জানানো হবে কীভাবে কী করতে হবে। অর্থাৎ দেরি না করে আজকেই ভর্তি হয়ে যাবা, দেরি করলে লস করে ফেলবা। তো এরপরে যেটা বলছে 9 নম্বর প্রশ্ন, যে কর্পোরেট মুনাফা যে অংশ পূর্ণ বিনিয়োগ এবং প্রতিষ্ঠানের অতীত ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয় তাকে কী বলা হয়। অর্থাৎ কর্পোরেটের মুনাফা যে অংশ পূর্ণ বিনিয়োগ এবং প্রতিষ্ঠানের অতীত ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয় তাকে কী বলে। ক অবণ্টিত কর্পোরেট মুনাফা, খ ডিভিডেন্ড, গ প্রোপ্রাইটারের আয়, ঘ কর্পোরেট মুনাফা। তাহলে এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় যে ক অবণ্টিত কর্পোরেট মুনাফা, ক অবণ্টিত কর্পোরেট মুনাফা। তাহলে এটাকে বলা হয় ক অবণ্টিত কর্পোরেট মুনাফা। 10 নম্বরে বলছে যে 1930 সালে মহানন্দার পর, মহামন্দার পর, 1930 সালের মহামন্দার পর কোন অর্থনীতির মাইলফলক শুরু হয়। অর্থাৎ 1930 সালে যে অর্থনীতিটা চালু হয়, অর্থাৎ মহামন্দার পর যে অর্থনীতি চালু হয় এটাকে আমরা কোন অর্থনীতি বলে থাকি। তাহলে এটা কোন অর্থনীতি চালু হয় বলা হচ্ছে ক ব্যষ্টিক অর্থনীতি, খ সামষ্টিক অর্থনীতি, গ কৃষি অর্থনীতি, ঘ নগর অর্থনীতি। তাহলে এখানে যে অর্থনীতিটা শুরু হয় সেটার নাম হচ্ছে সামষ্টিক অর্থনীতি। কোন অর্থনীতি? সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ 30-এর আগে যেটা চালু ছিল সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। কোন অর্থনীতি? ব্যষ্টিক অর্থনীতি। এরপরে সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় শুরু হয়ে যায়। 11 নম্বর বলছে যে কোনটি বাদ দিয়ে প্রাপ্ত নেট সুদ নির্ণয় করা হয়। অর্থাৎ কোনটি বাদ দিয়ে প্রাপ্ত নেট সুদ নির্ণয় করা হয়। ক সরকারি ঋণের সুদ, খ সঞ্চয়, গ মুনাফা কর, ঘ ভোগ ব্যয়। তাহলে কোনটি বাদ দিয়ে, কোনটি বাদ দিয়ে প্রাপ্ত নেট সুদ নির্ণয় করা হয়। সরকারি ঋণের সুদকে বাদ দিয়ে প্রাপ্ত নেট সুদ নির্ণয় করা হয়। কোন সুদ বাদ দিয়ে? সরকারের যে ঋণের সুদ থাকে এটাকে বাদ দিয়ে নির্ণয় করা হয়। তাহলে 11 নম্বরের উত্তর হচ্ছে ক সরকারের ঋণের সুদ। 11-এর উত্তর কি? 11-এর উত্তর হচ্ছে ক সরকারের ঋণের সুদ। 12 নম্বরে বলছে যে কর্পোরেট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় তাকে কি বলে। অর্থাৎ কর্পোরেট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় তাকে কি বলা হয়। শেয়ার হোল্ডারদের যেগুলো দেওয়া হয় তাকে কি বলা হয়। ক অবণ্টিত কর্পোরেট মুনাফা, খ ডিভিডেন্ড, গ প্রোপ্রাইটার আয়, খ প্রোপ্রাইটার কর্পোরেট মুনাফা। তাহলে এখানে কোনটাকে বলা হচ্ছে। তো যদি জেনে থাকো তাহলে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও, আর না জানলে আমি বলে দিব। তোমরা যারা আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে দিবা। তো এটার উত্তর হচ্ছে খ ডিভিডেন্ড। এটার উত্তর কি? খ ডিভিডেন্ড। তাহলে কর্পোরেট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকেই ডিভিডেন্ড বলে। তাকে কি বলে? ডিভিডেন্ড বলে। তাহলে ব্যবসায়িক আয়ের যে অংশ বিনিয়োগের জন্য সঞ্চয়কারীকে প্রদান করা হয় তাকে কি বলে। অর্থাৎ ব্যবসায়িক আয়ের যে অংশ বিনিয়োগের জন্য সঞ্চয়কারীকে প্রদান করা হয় তাকে কি বলা হয়। ক মুনাফা, খ সুদ, গ বিনিয়োগ, ঘ মূলধন। তাহলে এটাকে কি বলা হয় বলতো? এটাকে পুনরায় বিনিয়োগের জন্য বলা হয়। তাহলে ব্যবসায়িক আয়ের যে অংশ বিনিয়োগের জন্য সঞ্চয়কারীকে প্রদান করা হয় তাকে বলা হয় সুদ। তাকে কি বলা হয়? সুদ বলা হয়। মানে আমি টাকা জমা দিচ্ছি তোমাকে, তুমি বিনিয়োগ করবা, বিনিময়ে তুমি আমাকে একটা ইন্টারেস্ট দিচ্ছ, বিদায় আমি তোমাকে টাকা দিচ্ছি। তাহলে সেটাকে সুদ বলা হয়। কি বলা হয়? সুদ বলা হয়। 14 নম্বরে বলছে যে একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় কোনটি থেকে, কোনটি থেকে। তাহলে একটা দেশের অর্থনৈতিক সামগ্রিক ধারণা পাওয়া যায় কোনটি থেকে, কোনটির মাধ্যমে আমরা জানতে পারি। ক বিনিয়োগ ব্যয়, খ সামগ্রিক আয়, গ কর্পোরেট আয়, ঘ ব্যবসায়িক আয়। ঘ ব্যবসায়িক আয়। তাহলে কোনটা থেকে আমরা জানতে পারি? ক বিনিয়োগ ব্যয়, খ সামগ্রিক আয়, খ গ কর্পোরেট আয়, ঘ ব্যবসায়িক আয়। তাহলে এটা আমরা জানতে পারি উত্তর খ সামগ্রিক আয় থেকে। কী থেকে? সামগ্রিক আয় থেকে। তাহলে একটা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় কোনটি থেকে? সামগ্রিক আয় থেকে। কোনটি থেকে? সামগ্রিক আয় থেকে। 15 নম্বর বলছে যে সামগ্রিক আয়ের উৎস হলো কোনটি কোনটি। অর্থাৎ সামগ্রিক আয়ের উৎস হচ্ছে শ্রমিকের জন্য স্বাস্থ্য ও কল্যাণ তহবিল, সামাজিক বীমা অবদান,
পেনশন তহবিল অর্থাৎ সামগ্রিক আয়ের উৎস কোনগুলো? সামগ্রিক আয়ের উৎস বলছে শ্রমিকের জন্য স্বাস্থ্য কল্যাণ তহবিল, আর দুই নম্বরে বলছে সামাজিক বিমার অবদান, পেনশন তহবিল নিয়ে। তাহলে সামগ্রিক আয়ের উৎস হচ্ছে সবগুলাকে নিয়ে, অর্থাৎ সামগ্রিক আয় মানে যতগুলো আয়ের উৎস আছে সবার যোগফল। ১৬ নম্বর বলছে যে অর্থনীতিতে ময়দাকে কোন দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ ময়দা কোন দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়। ময়দা থেকে আমরা কী তৈরি করি? রুটি তৈরি করি বা অন্যান্য আমরা দ্রব্য তৈরি করি। তাহলে এটা হচ্ছে একটা মাধ্যমিক দ্রব্য। কোন দ্রব্য? মাধ্যমিক দ্রব্য। তাহলে ১৬র উত্তর হচ্ছে খ। ১৬র উত্তর হচ্ছে খ, মাধ্যমিক দ্রব্য। ১৬র উত্তর কী? ১৬র উত্তর হচ্ছে খ, মাধ্যমিক দ্রব্য। ১৭ নম্বরে বলছে যে কর্পোরেট মুনাফার অবণ্টিত ভাগ হলো, কর্পোরেট মুনাফার অবণ্টিত ভাগ হলো ১ কর্পোরেট আয়কর, ২ অবণ্টিত কর্পোরেট মুনাফা, ৩ ডিভিডেন্ড। তাহলে এখানে আমার কি উত্তর হবে? ১ ও ২, ২ ও ৩, ১ ৩, ১ ২ ৩। উত্তর হচ্ছে ১ ২ ৩। অর্থাৎ ৩টাকেই বলা হয়, অর্থাৎ কর্পোরেট মুনাফার অবণ্টিত ভাগ হলো কর্পোরেট আয়করের মধ্যে থাকে, কর্পোরেট ডিভিডেন্ডের মধ্যেও থাকে, অবণ্টিত মুনাফার মধ্যেও থাকে। তাহলে এটা সবগুলাই হয়। তো তোমরা অনেকেই জানো না আমাদের দুটো কোর্স লঞ্চ করা হয়েছে। কোর্সগুলো হচ্ছে একটা ইংলিশ কোর্স টার্গেট A+2.0 ইংলিশ কোর্স, এর কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র ১,৯৯০ টাকা, এবং আরেকটি কোর্স হচ্ছে আমাদের মানবিক বিভাগের জন্য শিওর A+2.0 কোর্স। এই কোর্সে মানবিক বিভাগের সকল বিষয় থাকতেছে, এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র ২,৯৯০টাকা। একসাথে দুটি কোর্স যদি তোমরা নাও তাহলে আরও আকর্ষণীয় ১,০০০ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ, মাত্র ৩,৯৯০টাকা। অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাবো আমাদের এই কোর্সে এবং আমাদের সাথে লিঙ্ক আপ হয়ে আরও ভালো কিছু করবা, এই আশা ব্যক্ত করতেছি। তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের এই নম্বরে যদি যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে তোমাদের বিস্তারিত জানানো হবে যে আমাদের কোর্সের ভর্তি প্রসেসটা কী। এবং তোমরা যদি অনেকেই জানো যে আমাদের এই নাম্বারে যদি নগদ বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা পাঠায় আমাদেরকে একটা মেসেজ করো, তাহলে তোমাদের ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে। আর তোমরা যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবা যাতে পরবর্তী এবং পূর্ববর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এবং আগামী যে পার্টটা আমরা পড়বো এটা যা তোমরা যাতে আমাদের সাথে করো, এটার জন্য তোমাদের অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।